তোমরা খুব ভালো আছি। তো আমি একটা আজকে অন্যরকম এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর আজকে আমি দেখাবো কিছু জামার কালেকশন আর শাড়ির কালেকশন। তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, আর কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে কমেন্ট করতে পারো। এটা স্কার্ট আর কুর্তি সেট, এই যে স্কার্টটা, এটা স্কার্ট, আর এটার এই যে নিচে এরকম কাজ আছে, কাজটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর কাপড় কোয়ালিটি খুব ভালো, একদম সফট। আর এটা আছে কুর্তিটা, কুর্তিটার নিচটাতে এরকম কাজ আছে, আর এটা সামনে এরকম কাজ আছে। আর এগুলো পুরো অরিজিনাল মিরার ওয়ার্ক করা আছে, আর এটা সুতো দিয়ে ওয়ার্ক করা আছে। এটার প্রাইস যাচ্ছে 480। আর এটার কালার দেখিয়ে দিচ্ছি, ইয়েলো কালার আর গ্রিন কালার, আর এটা আছে ব্লু কালার। প্রত্যেকটা কুর্তিরই কালার আলাদা হবে, আর স্কার্টের কালার পুরো সাদা হবে, সব স্কার্টটাই পুরো সাদা হবে। আর এটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইট। তো এটার প্রাইস যাচ্ছে 480। আর এটা আছে টু পিসের সেট, এই যে পেন্সিল প্যান্ট আছে, আর এটা আছে কুর্তি। এটার চারটে কালার পুরো একই কালার আছে গ্রিন কালারের। আর এটার প্রাইস আছে, এটার প্রাইস আছে 750। আর এটা আছে প্লেন একটা কুর্তি। তো এটার কাজটা দেখো, কাজটা এইভাবে আছে, পুরো সুতো দিয়ে কাজ করা, আর গলার কাছে গোল গলা, কিন্তু এরকম একটা ডিজাইন আছে। আর কাপড় কোয়ালিটি নিয়ে কথা হবে না, কাপড় কোয়ালিটি খুব ভালো, একদম সফট। আর এটার কালার দেখিয়ে দিচ্ছি, এটার কালার দেখিয়ে দিচ্ছি, পিঙ্ক কালার আছে, ব্লু কালার আছে, আর ইয়েলো কালার আছে। আর এটার প্রাইস আছে 230 টাকা। আর এটা আছে হাকোবা স্টাইলে কুর্তি, যে পুরো যে চিকনে অফ করা, আর এখানে এই যে সুতো দিয়ে পুরো কাজ করা এখানটাতে, আর কাপড় পুরো একদম পিওর কটন, আর কাপড় কোয়ালিটি খুব ভালো, একদম নরম। আর পেছনের কাটিংটা এইভাবে আছে, পেছনের কাটিংটা এরকম গোল কাট করা আছে, আর এখানে হুক আছে। আর এটা আছে ভেতরে হাতা দেওয়া আছে, কেউ যদি হাতা লাগিয়ে পরতে পারো, এই যে হাতা, কেউ যদি সিপ্লেস পরতে চাও সিপ্লেস পরতে পারো, না হলে হাতা লাগিয়ে পরতে পারো। আর এটার প্রাইস আছে 295। এটার কালার দেখিয়ে দিচ্ছি, এটার কালার আছে ইয়েলো কালার, পিঙ্ক কালার, আর ব্ল্যাক আছে, আর এটা তো আছে হচ্ছে রেড। এটা দুর্গাপূজার স্পেশাল, এটা আছে হোয়াইট আর রেডের মধ্যে, এই যে চিকনের কাজ করা আছে, এটাও হাকোবা স্টাইলে আছে। আর এটা হচ্ছে পুরো সুতো দিয়ে কাজ করা, তো তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে, পুরো সুতো দিয়ে কাজ করা আছে, আর গলাটা আছে গোল গলা, আর পেছনটা আছে পুরো সাদা। আর শিউলি ফুলের এই যে ওয়াকগুলো আছে, এগুলো পুরো সুতো দিয়ে স্টিচ করা আছে। এটার প্রাইস আছে 320 টাকা প্রাইস আছে এটার। এটা আছে সিফনের, এটা আছে র্যাপার, আর এটা এইভাবে বানতে হয়, তোমাদের ড্রেসটা সম্বন্ধে সবাই জানো, পরলে ঠিক এইরকম আসবে। এখানে এই সুতোটা দিয়ে ফিতে করা আছে, এখানে এরকম করে বানতে হবে,
আর ঘের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঘের এই যে এতখানি ঘের আছে, আর এটার প্রাইস আছে 442, এটার প্রাইস 442 আছে। আর এটার কাপড়ও খুব সফট, আর এটার কালার দেখিয়ে দিচ্ছি, এটা 6টা কালার আছে। এটা আছে সি গ্রিন কালার, এটা আছে মাস্টার ইয়েলো, আর এটা আছে অ্যাশ কালার, আর এটা ব্লু, আর এটা পিঙ্ক, আর এই যে একটা রেড, আর এটার প্রাইস আছে 442। আর এটা আছে ডান্ডিয়া, এটা পিওর কটন একদম, আর কাপড়টা একদম নরম। আর এখানে দুটো নড আছে, এরকম ভাবে বাঁধতে পারা যাবে। আর এখানে পুরো সুতো দিয়ে কাজ করা আছে, তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে পুরো সুতো দিয়ে কাজ করা আছে। আর এটা আছে পিওর হোয়াইট, না অফ হোয়াইট কালার আছে এটা, আর এটার প্রাইস আছে 235 টাকা। আর নিচটাতে এরকম আছে, নিচটাতে কিন্তু প্রিন্ট আছে, আর ওপরটাতে যে সুতো দিয়ে কাজ করা আছে। তোমাদের কিছু কুর্তি কালেকশন দেখিয়েছি, এখন তোমাদের শাড়ি কালেকশন দেখাচ্ছি। আর এটা হচ্ছে পিওর মসলিন আছে, তো এটার দোকানে নিলে 5000 টাকার কমে কেউ পাবে না, আর আমি তোমাদের দেব 3200 টাকায়। আর ট্রান্সপারেন্টটা দেখিয়ে দিচ্ছি, ট্রান্সপারেন্টটা দেখো, আর খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর, আর আমার তো খুবই পছন্দ। এটার প্রাইস আছে 3200 টাকা, কেউ নিতে চাইলে কমেন্ট করো। এটা আছে দুর্গাপূজার স্পেশাল হাকোবা শাড়ি, এটা পুরো এই যে চিকনের কাজ করা আছে, হাকোবা তো কেমন হয় তোমরা জানো, আর কি বলবো নতুন করে। আর এটা আছে দুর্গা মূর্তি, আঁচলটাতে আছে দুর্গা মূর্তি, আর দুর্গা মূর্তিতে কাজটা দেখো, পুরো সুতো দিয়ে কাজ করা আঁচলটাতে। আর এটা আছে হাফ হাফ, আর এটাতে ব্লাউজ পিস কিন্তু নেই, আগে থেকে বলে দিচ্ছি ব্লাউজ পিস নেই। এই যে হাফ হাফ পুরোটা এরকম কাজ করা পুরো, এটার প্রাইস আছে 1650। পুরো সুতো দিয়ে কিন্তু এগুলো কাজ করা, এই শিউলি ফুলগুলো ছোট ছোট যে শিউলি ফুলগুলো, এই স্টিচগুলো পুরো সুতো দিয়ে, তো এটার প্রাইস 1650। তো এটা আছে ব্লু, ব্লুটার একটু প্রাইসটা কম, কারণ এটাতে আঁচলটাতে শুধু প্লেন এইরকম ফুল ফুল করা আছে, শিউলি ফুল করা আছে, আর এটাতে হচ্ছে দুর্গা মূর্তি নেই, এটাও হাফ হাফ। এটা এই যে সুতো দিয়ে পুরো কাজ করা, এরকম হাকোবাতে যেরকম হয়, এটার প্রাইস আছে 1250, এটার প্রাইস 1250 আছে। এটা হাফ হাফ আছে, আর এই শিউলি ফুলগুলো পুরো সুতো দিয়ে সুন্দরভাবে স্টিচ করা। আর কাপড় কোয়ালিটি তো নিয়ে কথা হবে না, কাপড় কোয়ালিটি একদম সফট, একদম খুব সুন্দর। এটা দেখাচ্ছি আর একটা রেড, রেডটাও একই রকম, রেডটাও ব্লুটার মতো একই, তো এটাও দুর্গা মূর্তি নেই, আর এটা হাফ হাফ আছে, ভেতরে এরকম সাদা আছে, কুচির কাছ থেকে পুরো সাদা, আর বাইরটা হচ্ছে লাল, বডির কাজটা আর আঁচলটা পুরো লাল এইরকম ভাবে যাবে, আর ভেতরটা সাদা। এটার প্রাইস আছে 850, এটার প্রাইস 850। আর এবারে দেখছি পিঙ্ক, এবারে দেখাচ্ছি পিঙ্ক কালার, এটা কিছুটা তসরের কালার ভেতরটা, ওগুলো যেমন দেখিয়েছি পুরো হোয়াইট, আর এটা হচ্ছে তসর কালার আছে, আর কাপড় কোয়ালিটিটা খুব সুন্দর। আর এটাও আছে হাফ হাফ, পুরো বডিটা এইভাবে যাবে, এটা আঁচল, এটা আঁচল, আর পুরো বডিটা এইভাবে যাবে ফুল ফুল করা, আর ভেতরটাতে এইরকম পুরো অফ হোয়াইটের,
তসর কালার যেরকম হয় তসর কালারের পুরো হচ্ছে হাফটা যাবে কুচির কাছ থেকে আর এটা যাবে পুরো বডি এটার প্রাইস আছে 1100 এটার প্রাইস আছে 1100 এবারে দেখাচ্ছি তোমাদের কাঁথা স্টিচ এটা আছে স্কাই কালার পুরো বডিটাতে এরকম ছোট ছোট ফুল ফুল করা সুতো রক করা এগুলো আর এটা আছে পার এই যে এটা আছে পার আর এটা আঁচলে এরকম কাজ আছে আঁচলটাতে পুরো এরকম ভরাট কাজ আছে পুরো সুতো দিয়ে কাজটা আর এটা আছে স্কাই কালার এটার ব্লাউজ পিস আছে এটার ব্লাউজ পিস আছে আর এটার প্রাইস আছে এটার প্রাইস আছে 650 এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা পিঙ্ক কালার এটারও প্রাইস 650 এটারও পুরো বডিটাতে এরকম কাজ আছে সুতো দিয়ে আর পাটটা এরকম আছে পাটটা অনেকটাই চওড়া আর আঁচলটাতে এরকম ভরা কাজ আছে এই যে আঁচলটাতে পুরো কাজটা এরকম এটারও প্রাইস আছে 650 এবারে দেখাচ্ছি তোমাদের খাদি প্রিন্টের পুরো খাদিতে একদম কটন একদম প্রচন্ড সফট আর এগুলো পুরো প্রিন্ট করা আছে এগুলো এই প্রিন্টগুলো উঠবে না আর এটার প্রাইস আছে 325 টাকা প্রাইস তোমাদেরকে খুলে পুরোটা দেখে দিচ্ছি আর এটা আছে আঁচল এই যে পুরোটা আঁচল এইভাবে কাজ করা এটার আরেকটা কালার দেখাচ্ছি একই প্রাইস এটার দাম 325 টাকা এটার আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটার আঁচলটা এরকম আর নিচে কিন্তু এরকম পমপম এইগুলো ঝুলছে আর পুরো আঁচলটাতে এরকম কাজ এটার প্রাইস আছে 325 টাকা দুটো কাপল সেট দেখিয়ে দিচ্ছি এটা আছে শাড়ি এটা লালের মধ্যে লাল সাদার মধ্যে এরকম মাছ মোটিফের আছে আর পুরোটা সুতো দিয়ে টিচ করা খুলে দেখিয়ে দিলাম এরকম শাড়িটা পুরো এটা শাড়ি আর এইটা পাঞ্জাবিটা আর খুলছি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি এই দুটো পুরো সেট আছে একটা একটা দেওয়া যাবে না দুটো সেট এই দুটো সেটের দাম আছে 1550 এই দুটো সেটের দাম আছে 1550 আর এটার একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি এই যে আর একটা কালার অপশন এটা আছে শাড়ি ব্লু আর রেডের মধ্যে এই যে ফিস মোটিফের পুরো কাজ করা আছে সুতো দিয়ে পুরো স্টিচ করা আছে আর এটা আছে ছেলেদের পাঞ্জাবি যে ছেলেদের পাঞ্জাবি এটা এটারও প্রাইস আছে 1550 এগুলো সফট জামদানির মধ্যে দেখাচ্ছি আর দুটো ইয়েলো কালার আছে ইয়েলো রেড আর গ্রিন আর এটাও আছে ইয়েলো রেড গ্রিন এগুলো গ্যাপ গ্যাপ নয় পুরোটাতেই হচ্ছে কাজ করা আছে আর এগুলো প্রাইস আছে 620 আর এটা জরি দিয়ে কাজ করা আছে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পুরো জরি দিয়ে এই ডিজাইনটা করা আছে দুটো ইয়েলো কালার আছে আর এটা আছে তসর কালারের মধ্যে তসর আর রেডের মধ্যে আর গ্রিনও আছে
আর এটা আছে ব্লু। এগুলো পুরো সব জামদানির মধ্যে দেখাচ্ছি, সব জামদানিগুলো প্রাইস আছে 620। এটাও সব জামদানির মধ্যে দেখাচ্ছি, এটা আছে পিঙ্ক ব্লু আর গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা, আর ইয়েলো কালার আছে ফুলটা জামদানি। তো এগুলো হাটের মধ্যে আছে। এটা আছে গ্রিন কালার, গ্রিন আর ব্লু আর ইয়েলো কালারের মধ্যে আছে। এটার প্রাইস আছে 600, এটার প্রাইস আছে 600। আর এটা আছে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাকটাও খুব সুন্দর হাটের মধ্যে আছে। এগুলোর প্রাইস আছে, এগুলোর প্রাইস আছে 600। এটা তোমাদের এখন দেখাচ্ছি বেগমপুরি, আর এগুলোর প্রাইস আছে 475। পুরো এরকম সুতো দিয়ে কাজ করা আছে, এটা গ্রিন আর ব্ল্যাকের মধ্যে। খুব সুন্দর শাড়িটা দেখো, আর পাড়টা দেখো কতটা বড়, অনেকটাই বড় পাড়টা। আর আঁচলটা দেখিয়ে দিচ্ছি, আঁচলটা এইভাবে যাবে। পুরো শাড়িটা এরকম সুতো দিয়ে কাজ করা আছে, ব্ল্যাকের মধ্যে আর গ্রিনের মধ্যে আছে। এই শাড়িটা খুব সুন্দর। এটার কালার দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস আছে 475। এটা আছে পিঙ্ক কালার, পিঙ্ক কালার। এটার আঁচলটা দেখিয়ে দিচ্ছি, এই যে আঁচল, আঁচলটা এইভাবে থাকবে। আর ভেতরটা এটা দেখিয়ে দিচ্ছি, ভেতরটা তসর কালার টাইপের আছে। শাড়িগুলো শাড়িগুলো প্রচন্ড সফট এই শাড়িগুলো। আর এটা আছে ইয়েলো কালারের, ইয়েলো কালারের এই যে আঁচল। আর পুরো বডিটা কিন্তু পুরো প্লেন থাকবে, ইয়েলো পুরো বডিটা পুরো প্লেন থাকবে। আর এটা আছে পাড়, এগুলোর প্রাইস আছে 475। তবে না শাড়িগুলো প্রচন্ড সফট। দেখাচ্ছি মলমল, এগুলো পুরো কটনের আছে। এটা আছে ইয়েলো আর হোয়াইটের মধ্যে। মলমল কোয়ালিটি তো কেমন হয় জানো তোমরা, প্রচন্ড সফটের মধ্যে আছে। আর এগুলো পিওর সুতি, এগুলোর প্রাইস আছে 320। এটা একটা কালার দেখালাম, আর এটা আছে বাটিকের মধ্যে, বাটি প্রিন্টের মধ্যে। এটা আছে পাড়, রেডের মধ্যে পাড় আছে। আর এটা রেড আর ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আছে। আর এটা দেখিয়ে দিচ্ছি, এটা ব্ল্যাক হোয়াইট আর রেডের মধ্যে আছে। এগুলো প্রাইস আছে 320। তোমাদেরকে আরও মলমলের কালার দেখিয়ে দিচ্ছি, যে এটা অ আ হ্রস্ব ই দীর্ঘ ই ক খ এখন যে বেরিয়েছে নতুন, এটাও প্রচণ্ড সফট। এটা পুরো সুতির আছে, এই যে পাড়টা এরকম। এটা ইয়েলো আর হোয়াইটের মধ্যে আছে, আর এটাও ইয়েলো হোয়াইটের মধ্যে আছে। এটার পাড়টা দেখিয়ে দিচ্ছি, পাড়টা এই যে এইভাবে আছে, ঢেউ খেলানো ঢেউ খেলানো। শাড়িগুলো প্রচণ্ড সফটের আছে, আর এটার প্রাইস আছে 320। এই যে আর একটা দেখিয়ে দিচ্ছি, এটা লেখা লেখা আছে রেড আর হোয়াইটের মধ্যে। এই যে পাড়, এইভাবে হোয়াইট বড় পাড়ের মধ্যে আছে। আর এটা আছে বাটিকের, বাটিকের হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে, আর ইয়েলোর মধ্যে ইয়েলো পাড়টা যাবে, আর হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে আছে। আর এটা আছে ইয়েলো কালার, পাড়টা দেখিয়ে দিচ্ছি এটার। এই যে পাড়টা এরকম আছে, পাড়টা এই যে এরকম আছে। এগুলো সবগুলোর প্রাইস যাবে 320। আর এটা আছে ব্লুর মধ্যে, ব্লু আর হোয়াইটের মধ্যে এটার পাড় এইভাবে যাবে। আর এটা আছে অরেঞ্জ কালার, অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে। এগুলো প্রচণ্ড সফটের আছে, আর এগুলো প্রাইস আছে 320। আছে পিঙ্ক কালার,
পিঙ্ক আর হোয়াইটের মধ্যে এটার পাটটা আছে, এই যে পাখি পাখি মোটিফের আছে, পাটটা অনেকটা চওড়া আছে। এটারও প্রাইস আছে 320। তোমাদের কুর্তি আর শাড়ি কালেকশন দেখালাম, তো কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও, আর কোনটা কার পছন্দ থাকে কমেন্ট করো। আজকে একটা নতুনভাবে ব্লগ করলাম তোমাদের সঙ্গে, তো কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।